এই আলো এই মেঘ তো এই নামলো বৃষ্টি সনসনে হাওয়ার কনকনে ঠান্ডায় এখনো আগের মতোই মায়াবী শৈল শহর দার্জিলিং পাহাড়ের গায়ে পাইনফারের রাজত্ব তার ওই বুকভেদি সাদা কালো মেঘ যখন সবুজে মেশে তার রূপে মোহিত না হয় উপায় বা কি সমুদ্রতল থেকে 6700 ফুট উঁচুতে আপামর বাঙালির নস্টালজিয়া এই দার্জিলিং শহরটি ঊনবিংশ শতকে ব্রিটিশরা নির্মাণ করেছিল এবং শীঘ্রই এটি দেশের সর্বোৎকৃষ্ট চা উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে যায় কিন্তু আমাদের মতো ভেত বাঙালিদের কাছে দার্জিলিং হলো বাস্তব জীবনের হাজারো ঝুটঝামেলা টেনশন অ্যাংজাইটি এসবের থেকে পালানোর জায়গা রোজকার গড়পড়তা জীবনের থেকে দু চারটি দিন একটু অন্যভাবে নিজের মতো করে বাঁচার জায়গা পাহাড়ের রানী দার্জিলিংয়ের আকর্ষণ দুর্নিবার যা উলঙ্ঘন করার স্পর্ধা বাঙালিদের নেই শীতের কুয়াশা ঢাকাই হোক বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়াই হোক কিংবা গ্রীষ্মকালে রোদ ঝলমলে চকচকে দিনই হোক দার্জিলিংয়ের থেকে রূপসী পাহাড়ি শহর আছে কিনা তা অন্তত আমার জানা নেই এতৎসত্ত্বেও যেসব বাঙালি এখনও দার্জিলিং ভ্রমণ করেননি 2021-এ যারা ফার্স্ট টাইম দার্জিলিং আসতে চলেছেন তাদের সাহায্য করার জন্য আমি দার্জিলিংয়ের প্রধান 10টি দর্শনীয় স্থান নিয়ে এই ভিডিওটি বানিয়েছি যারা প্রথমবার দার্জিলিং আসেন তারা সাধারণত কনফিউজড হয়ে যান এত সব দর্শনীয় স্থানের মধ্যে কোনটি ছেড়ে কোনটি ঘুরবেন এদিকে হাতে সময়ও কম হোটেলওয়ালা গাড়িওয়ালা এদের কাছ থেকে 3 পয়েন্টস 5 পয়েন্টস 7 পয়েন্টস এসব শুনে শুনে শেষে আন্দাজে স্পট ঠিক করে নেন তাদের জন্য আমার এই ভিডিওটি বানানো এই ভিডিওটি পুরো দেখার পর নিজেরাই ঠিক করতে পারবেন কোন কোন স্পট আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তাই প্লিজ ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এর মধ্যে আপনার ফেভারিট জায়গা কোনগুলি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য তো চলুন শুরু করা যাক उसने जाना कि तारीफ मुमकिन नहीं
I'm not afraid.